হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিডি ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমিও ভালো আছি। তাই আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে কিভাবে শপিং ব্যাগ দিয়ে গাজরা বানানো যায়। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। গাজরা বানাতে গেলে তোমাদের যেগুলো দরকার পড়বে সেটা হলো একটা শপিং ব্যাগ, তুলি, কাঁচি, সুতো, সূচ ও দু রকমের রং। তোমরা একরকমও নিতে পারো তোমাদের ইচ্ছা মতন। এরপরে তোমরা যেটা করবে, ব্যাগের সাইড কেটে আলাদা করে নেবে। ব্যাগের মিডিলে যে জোড়া অংশটা আছে সেটা এবার কেটে বাদ দিয়ে দেব। এখানে শপিং ব্যাগটা অনেকটা বড়, তাই আমার এখানে দুটো পিস হয়েছে, তাই আমি একটা পিস রেখে দেবো আর আরেকটা পিস দিয়ে আমি ফুল বানাবো। এরপরে আমি এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে সেই ফোল্ডগুলো একটা একটা করে কেটে নেব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কোথায় কিভাবে কি করলাম বুঝতে পারবে না, তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এইভাবে কেটে নিয়েছি, আমার এখানে অনেকগুলোই পিস হয়েছে। এইবারে যেটা করতে হবে, এর থেকে এইভাবে একটা পিস তুলে নেব আর বাকিগুলো আমি আলাদা করে সাইডে রেখে দেব। এইগুলো থেকেও ফুল বানাবো। তো দেখো কি করছি। এখানেই কিন্তু কাজ শেষ হয়নি। এরপরে তোমাদের যেটা করতে হবে, একটা সূচ লাগবে আর সুতো লাগবে, আর তারপরে এইগুলোকে আবার সেলাই করতে হবে। Thank you.
এবার তোমরা দেখো ম্যাজিক কত সুন্দর একটা ফুল হয়ে গেল। তো এই রকম ভাবে আমি অনেকগুলো ফুল বানিয়ে নেব। দেখো এখানে কত ফুল, কত সুন্দর লাগছে। এরপরে যে কাজটা করতে হবে সেটার পরে ফুলগুলো আরো সুন্দর লাগবে। এবার আমি ফুলগুলো আমার পছন্দ মতন করে রং করে নেব। এখানে আমার সব ফুল রেডি। এরপরে কি করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি কিছুটা সেলাই করে নিয়েছি, এবার তোমাদের দেখানোর জন্য আর একটু করব। তো দেখো কিভাবে করছি। দেখো এখানে আমাদের গাজরা রেডি হয়ে গিয়েছে আর তৈরি হয়ে গিয়েছে কম খরচে কম সময়ে বাড়িতে বসিয়ে নিজের হাতে বানানো গাজরা। কতটা সুন্দর লাগছে, বোন পরে দেখছে, ওকে দিয়ে দেখাচ্ছি কতটা ভালো লাগছে। শুধু তো এমনি দেখালে হবে না, তো তোমরাও এবার থেকে শপিং ব্যাগ থাকলে আর ফেলে দেবে না, এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।